এখন হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার ইস্কন থেকে প্রকাশিত পয়লা ঋষিকেশ 538 গৌরাব্দ 47তম বর্ষ 13তম সংখ্যাতে হরে কৃষ্ণ সংকীর্তন সমাচারে আমরা একটা নিউজ পড়ব। হেডিং হলো নীলাচল বৈদিক গ্রাম, বাজার শর্ট ফর্ম হচ্ছে NVV, নীলাচল বৈদিক গ্রাম। N ফর নীলাচল, V ফর বৈদিক, V ফর গ্রাম, ভিলেজ, নীলাচল বৈদিক ভিলেজ। নীলাচল বৈদিক গ্রাম ইস্কন তালসরি শাস্ত্র এবং সুরক্ষা অনুষ্ঠান পালন করল। এটা হচ্ছে নিউজের হেডিং। আসুন আমরা দেখে নিই নিউজে কি এসছে। ইস্কন নিউজ 16 জুলাই 2024, ইস্কন তালসরি নীলাচল বৈদিক গ্রাম স্থানীয় গ্রামবাসী আর শিশুদের নিয়ে একটা অনুষ্ঠান নিবেদন করল, যেখানে পরিবেশ সুরক্ষার বিকাশ সাধন হলো। রাধিকা কানাই দাসের নেতৃত্বে নটরাজ গৌরাঙ্গ দাস আর বড়িবেলি হুইল ক্লাবের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান সম্পাদিত হলো। ক্লাবের সদস্যরা NVV পরিদর্শন করেন, যেখানে গোমাতাদের খাদ্য বিতরণ করা হয় এবং তারপর সেখানে গো পূজা সম্পন্ন করা হয়। গো পূজা সম্পন্ন হওয়ার পর সকলে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করেন এবং NVV-র উদ্দেশ্য আর লক্ষ্য সম্বন্ধে আলোচনা করা হয়, যে NVV-র উদ্দেশ্য কি, লক্ষ্যটা কি, এরা কি করতে চলেছে নীলাচল বৈদিক গ্রাম, যেখানে আধ্যাত্মিক, কৃষি এবং সামাজিক উন্নয়নের বিষয়গুলো ছিল। এই অনুষ্ঠানে 50টা বৃক্ষ রোপণ, যথা আম, কলা, গোলাপ ইত্যাদি রোপণ করা হয়েছে। শুরুতেই অধিক মাত্রায় বৃক্ষ রোপণের, এরপর 2-এর পাতায় আমরা প্রবেশ করছি, অধিক মাত্রায় বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার দায়িত্ব সম্বন্ধে সচেতন করা হচ্ছে সবাইকে, যাতে করে সবাই পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করতে পারেন, সেই অনুষ্ঠান করছে ইস্কন। এই কর্মকাণ্ড ছিল প্রভুপাদের সম্প্রদায় ভক্তদের মধ্যে ঐক্য আর শিক্ষার উদ্দেশ্যকে সফল করবে। এই কর্মকাণ্ড শুধু পরিবেশ সুরক্ষা প্রদান করবে তাই নয়, এটা সম্প্রদায় ভক্তদের মধ্যে একটা অটুট সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলবে। অনুষ্ঠান শেষে প্রায় 250 শিশুদের প্রসাদ বিতরণ করা হয় এবং প্রত্যেককে উপহার প্রদান করা হয়। হরে কৃষ্ণ সংকীর্তন সমাচারে একটি উপদেশ, যেটা একদম হরে কৃষ্ণ সংকীর্তন সমাচারের নিচে আসে, আমরা সেটা অধ্যয়ন করব। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি, থাকহ আপন কাজে।